ঘন কুয়াশার কারণে আলু বোঝাই লরি সজোরে ধাক্কা পথের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পারে, ঘটনাস্থলে মৃত্যু লরি চালকের। 34 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু লরি চালকের। সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর থেকে আলু লোড করে শান্তিপুরের দিকে আসছিল একটি 6-চাকা লরি। শান্তিপুর পাঁচপোতা 34 নম্বর জাতীয় সড়কের ওপরে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের গাড়ির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে 6-চাকা লরিটি সজোরে ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় লরি চালকের। এছাড়াও লরিটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জানা যায়, মৃত ওই লরি চালকের নাম রাজেন দাস, বয়স আনুমানিক 29 বছর, বাড়ি শান্তিপুর রামনগর তেলিপাড়া এলাকায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত লরিটিকে উদ্ধার করেছে পুলিশ। ঘন কুয়াশা নাকি মদ্যপ অবস্থায় ছিল ওই চালক, সাত সকালে কেনই বা এই দুর্ঘটনা, তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর কৃষ্ণগড়ের দিক থেকে শান্তিপুরের দিকে আসছিল আলু বোঝাই গাড়ি, রাজেন দাস, পিতা নিতাই দাস। রাস্তায় গোবিন্দ পাঁচফুতার কাছে একটা পাথর বোঝাই গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়েছিল, ডাম্পার গাড়ি দাঁড়িয়েছিল। তখন যেভাবে হোক কোনো মুখোমুখি কি সংঘর্ষ হয়েছে? পেছনে, আচ্ছা, সে গাড়ির পিছনে এই গাড়ির আলুর গাড়ির সংঘর্ষ হয়, তাতে রাজেন দাস জায়গাতেই মৃত্যু হয়। আচ্ছা, কি গাড়ি, গাড়িটা কি গাড়ি? 1100। আচ্ছা, তার মানে পেছন দিক থেকে এসে ধাক্কা মেরেছে? হ্যাঁ, পেছন দিকে ধাক্কা মেরেছে। আচ্ছা, ড্রাইভার কি মানে বেখেয়ালে হয়েছে নাকি অন্য কোনো কারণ ছিল পেছনে? ড্রাইভার কি ঘুমের ঝোলে কিংবা কোনো বেখেয়ালে হয়েছে? সেরকম কোনো কারণে না, হয়তো পাশাপাশি কোনো গাড়ি ছিল, সাইড করতে পারেনি যে কোনো কারণে। কখন হয়েছে ঘটনাটা? আনুমানিক 4:30-4:00 এরকম। তখন কি কুয়াশা ছিল? না না, যে কুয়াশা সেরকম ছিল। আচ্ছা, কোথায় বাড়ি ড্রাইভারের? তিলিপাড়ায়। কি কত বয়স ওনার? কত হবে, 28-29 এরকম। কি নাম? রাজেন দাস। আচ্ছা, বাড়িটা কোথায় বলুন তো? রামনগর তিলিপাড়া। আচ্ছা, আপনি কে হন? আমি প্রতিবেশী। আপনার নাম? দেবাশিস সাহা। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।